বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পদে কারা রয়েছে বন্ধুরা এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সমস্ত পরীক্ষার জন্য আর বন্ধুরা তোমরা যারা দেখেছো যে রেলওয়ে মিনিস্ট্রি এবং আইসোলেটেড ক্যাটাগরিতেও এই টপিক থেকে প্রশ্ন এসেছে তাই বলছি বন্ধুরা আটাশটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পদে বর্তমানে কারা রয়েছে তোমরা একবার রিভাইস করে নাও খুবই গুরুত্বপূর্ণ আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জি এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং আজকের আমাদের টপিক ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পদে কারা রয়েছে একদম আপ টু ভিডিও চলো বন্ধুরা তা প্রথম দেখি প্রথম রাজ্য হল অসম অসমের রাজধানী কোথায় দিশপুরে অসমের রাজ্যপাল কে রয়েছেন জগদীশ মুখী এবং অসমের মুখ্যমন্ত্রী রয়েছেন সর্বানন্দ সোনোয়াল খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী রাজ্য মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী কোথায় ভোপাল মধ্যপ্রদেশের রাজ্যপাল কে রয়েছেন আনন্দীবেন পাটেল এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন শিবরাজ সিং চৌহান ঠিক আছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো বিহার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আগামী সমস্ত পরীক্ষার জন্য কারণ বিহারের সম্প্রতি বিধানসভা নির্বাচন হয়েছে তা বিহার বিহারের রাজধানী কোথায় পাটনা বিহারের রাজ্যপাল কে রয়েছেন ফাগু চৌহান এবং বিহারের বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন গোয়া গোয়ার রাজধানী পানাজি গোয়ার রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি বন্ধুরা ইনি গোয়া রাজ্যের এনি কি অতিরিক্ত দায়ী অতিরিক্ত হিসেবে রয়েছেন তাহলে গোয়ার রাজ্যপালকে ভগৎ সিং কোশিয়ারি এবং গোয়ার মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ান্ত চলো পরবর্তী প্রশ্ন অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হল অমরাবতী রাজ্যপাল হল বিশ্বভূষণ হরিচন্দন এবং মুখ্যমন্ত্রী হলো জগনমোহন রেড্ডি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখেনি পরবর্তী রাজ্য হলো মহারাষ্ট্র মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী কোথায় মুম্বাই মহারাষ্ট্রের রাজ্যপাল হল ভগৎ সিং কোশারি বন্ধুরা আমরা একটু আগে আলোচনা করলাম গোয়া রাজ্যের রাজ্যপালকে ভগৎ সিং কোশারি যিনি কিনা ওই রাজ্যের অতিরিক্ত হিসেবে রয়েছেন অ্যাকচুয়ালি ভগৎ সিং কোশিয়ারি ইনি হলেন মহারাষ্ট্রের রাজ্যপাল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে রয়েছেন উদ্ভব ঠাকরে পরবর্তী প্রশ্ন ছত্তিশগড় ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর বর্তমানে রাজ্যপাল রয়েছেন অনুসূয়া উইকি মুখ্যমন্ত্রী রয়েছেন ভূপেশ বাঘেল চলো বন্ধুরা পরবর্তী রাজ্য অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর বর্তমানে রাজ্যপাল পদে রয়েছেন বিডি মিত্র মিশ্র এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু পরবর্তী প্রশ্ন গুজরাট গুজরাটের রাজধানী কোথায় গান্ধীনগর বর্তমানে রাজ্যপাল রয়েছেন আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী হলেন বিজয় রূপানী আর বন্ধুরা এই ভিডিওটা তোমরা শেষ হতে দেখো আর এই ভিডিওটি পিডিএফ পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে থাকুক পরবর্তী প্রশ্ন হরিয়ানা হরিয়ানার রাজধানী কোথায় চণ্ডীগড় হরিয়ানার বর্তমানে রাজ্যপাল রয়েছেন সত্যদেব নারায়ণ আর্য এবং মুখ্যমন্ত্রী রয়েছেন মনোহর লাল খট্টর চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন হিমাচল প্রদেশ খুবই গুরুত্বপূর্ণ হিমাচল প্রদেশের রাজধানী কোথায় সিমলাতে হিমাচল প্রদেশের রাজ্যপাল হলেন বন্ডারু দত্তাদে এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন জয়রাম ঠাকুর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন মণিপুর মণিপুর রাজ্যের রাজধানী কোথায় ইম্ফল মণিপুরের বর্তমানে রাজ্যপাল রয়েছেন নাজমা হেবদুল্লা এবং মুখ্যমন্ত্রী রয়েছেন এন বীরেন সিং ঠিক আছে পরবর্তী রাজ্য মেঘালয় মেঘালয় রাজ্যের রাজধানী শিলংতে মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক খুবই গুরুত্বপূর্ণ মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী রয়েছেন কর্ন সাংমা পরবর্তী প্রশ্ন মিজোরাম মিজোরাম রাজ্যের রাজধানী আইজল মিজোরামের রাজ্যপাল রয়েছেন শ্রীধরন পিল্লাই এবং মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন জরাম থাঙ্গা পরবর্তী প্রশ্ন নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কোথায় কোহিমাতে নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবি এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন রিও পরবর্তী প্রশ্ন রাজস্থান রাজস্থানের রাজধানী জয়পুর রাজস্থানের রাজ্যপালকে রয়েছেন কলরাজ মিশ্র এবং রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন অশোক গেহলত পরবর্তী রাজ্য সিকিম সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক সিকিমের রাজ্যপালকে রয়েছে গঙ্গা প্রসাদ এবং সিকিমের মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং ঠিক আছে পরবর্তী প্রশ্ন কর্ণাটক কর্ণাটক রাজা রাজধানী কোথায় ব্যাঙ্গালোর রাজ্যপাল রয়েছে বিজুভাই বালা এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে রয়েছেন ওয়াই এসয়াদুরাপ্পা পরবর্তী রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ রাজধানী কোথায় রাঁচিতে রাজ্যপাল রয়েছেন দ্রৌপদী মুর্মু খুবই গুরুত্বপূর্ণ দ্রৌপদী মুর্মু এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে রয়েছেন হেমন্ত সোরেন বন্ধুরা তোমরা বাছাই করা কিছু প্রশ্ন অবশ্যই আমাদের রেখো যেমন বিহার ঝাড়খণ্ড পরবর্তী প্রশ্ন কেরালা কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম এই রাজ্যের রাজ্যপালকে রয়েছেন আরিফ মোহাম্মদ খান এবং বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ান পরবর্তী রাজ্য তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইতে রাজ্যপাল রয়েছেন বনোয়ারিলাল পুরোহিত এবং তামিলনাড়ুর বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন কে পালানা স্বামী পরবর্তী প্রশ্ন তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ রাজধানী হায়দ্রাবাদ এখানে বর্তমানে রাজ্যপাল রয়েছেন টি সুন্দর রাজন এবং বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন কে চন্দ্রশেখর রাও আর বন্ধুরা যারা আমাদের ভিডিওটা দেখছো তোমাদেরকে অবশ্যই বলে রাখি আমরা এক্স নেক্সট ভিডিওতে এই সমস্ত সমস্ত রাজ্যের হাইকোর্টের বিচারপতি পদে কারা সম্প্রতি নিযুক্ত রয়েছেন তারা আমরা আলোচনা করব পরবর্তী প্রশ্ন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে রাজ্যপাল আনন্দীবেন পাটেল এবং মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ আর বন্ধুরা যারা আমাদের ভিডিওটা প্রথম থেকে দেখছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই উত্তরপ্রদেশের রাজধানী রাজ্যপাল আনন্দীবেন পাটেল ইনি আর কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব রয়েছেন পরবর্তী প্রশ্ন ত্রিপুরা ত্রিপুরার রাজধানী আগরতলা বর্তমানে রাজ্যপাল পদে রয়েছেন রমেশ বাইশ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন বিপ্লব কুমার দেব পরবর্তী রাজ্য উড়িষ্যা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর রাজ্যপাল রয়েছেন গণেশী লাল এবং বর্তমানে মুখ্যমন্ত্রী হলেন নবীন পট্টনায়ক খুবই গুরুত্বপূর্ণ ওড়িশার সমস্ত ডিটেলস তোমরা মাথায় রেখো পাঞ্জাব পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় রাজ্যপাল হলেন ব্রিজেন্দ্র সিং পাল সিং বাটনোর বা বিপি বাটনোর এবং মুখ্যমন্ত্রী পদে রয়েছেন অমরেন্দ্র সিং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে রয়েছেন অমরেন্দ্র সিং পরবর্তী দেখেনি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের রাজধানী কোথায় দেরাদুন রাজ্যপাল হল বেবি রানী মৌর্য বেবি রানী মৌর্য এবং মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় কলকাতা রাজ্যপাল হলো জগদীপ ধনকর এবং বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন মমতা ব্যানার্জি চলো বন্ধুরা আমরা এখানে আটাশটি রাজ্যের সমস্ত বর্তমানে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী পদে কারা নিযুক্ত রয়েছে আমরা আলোচনা করেছি এবার আমরা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজধানী এবং তার বর্তমানে কে কে উপরাজ্যপাল পদে কে কে নিযুক্ত রয়েছে আমরা আলোচনা করব তা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের রাজধানী কোথায় জম্মুতে জম্মু কাশ্মীর এটি স্থাপনা হয়েছিল দেখো বন্ধুরা তিনশো তোলার পর এটি নতুনভাবে গঠন হয় কেন এটি প্রথমে কী ছিল প্রথম ছিল রাজ্য সেখান থেকে কেন দুটি ভাগে ভাগ হয়ে যায় একটি হয় জম্মু কাশ্মীর এবং অপরটি হয় লাদাখ তো জম্মু কাশ্মীর স্থাপনা দিবস একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ সালে এবং অবসর খুবই গুরুত্বপূর্ণ আর বর্তমানে এখানের উপরাজ্যপাল উপরাজ্যপাল পদে রয়েছে মনোজ সিনহা উপ তাহলে জম্মু কাশ্মীরের উপরাজ্যপালকে রয়েছে মনোজ সিনহা আরেকটি প্রশ্ন লাদাখ তা লাদাখের রাজধানী কোথায় লেহতে লাদাখের বর্তমানে উপরাজ্যপাল রয়েছে রাধাকৃষ্ণ মাথুর রাধা লাদাখের উপরাজ্যপাল রয়েছেন রাধাকৃষ্ণ মাথুর পরবর্তী প্রশ্ন দিল্লি দিল্লির রাজধানী কোথায় নিউ দিল্লি এখানে উপরাজ্যপাল রয়েছে অনিল বেজল অনিল বেজল এবং বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তোমরা অবশ্য মাথা রেখো দিল্লি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন পুদুচেরি পুদুচেরি রাজধানী পুদুচেরি উপরাজ্যপাল রয়েছে কিরণ বেদি এবং চণ্ডীগড় চণ্ডীগড় রাজ রাজধানী চণ্ডীগড় প্রশাসক হলেন বিপি সিং বাদনোর পরবর্তী প্রশ্ন আন্দামান আন্দামানের রাজধানী কোথায় পোর্ট ব্লেয়ার উপরাজ্যপাল রয়েছেন দেবেন্দ্র কুমার যোশী এবং আজকে শেষ প্রশ্ন বন্ধুরা একটি আছে দাদরা নগর হাবেলি এবং দমন দিউ দুটোকে সংযুক্ত করা হয়েছে দাদরা নগর হাবেলি এবং দমনদিউ এ রাজধানী কোথায় দমন রাজ্যপাল পদে কে রয়েছেন বন্ধুরা প্রফুল্ল পাটেল উপরাজ্যপাল রয়েছেন প্রফুল্ল পাটেল এবং আজকে শেষ লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি এবং উপরাজ্যপাল পদে রয়েছেন মিহির বর্ধন বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপাল রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে কারা রয়েছে আমরা ডিটেলস আলোচনা করলাম আর বন্ধুরা আমরা এর নেক্সট ভিডিওতে সমস্ত রাজ্যের হাইকোর্টের বিচারপতি পদে কারা রয়েছে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো তোমরা শেষ ভিডিওটা দেখো এবং বন্ধুরা তোমরা অবশ্যই যদি কোনো সাজেশান দ্বার থাকে আমাদেরকে কমেন্ট করে জানিও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ